Thank you so much for coming. Thank you so much. আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে যাকে আমরা বলি ঢালিউড কুইন আমাদের সবার প্রিয় উপবিশ্বাস আজকের স্পেশাল এপিসোডে আমার আমন্ত্রণ এবং আমাদের আমন্ত্রণে এসেছে তাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ চলো কবিতা থেকে এখন আমি গানে চলে গিয়েছি এই যে আপনি খ্রিস্টান আপনাকে নিয়ে অলরেডি আমি একটা গান লিখে ফেলেছি আপনি বললেন আমি গাবো আরে 25 বছর কম কথা নয় নিউজ গান নাটক অভিনয় 25 বছর কম কথা নয় নিউজ গান নাটক অভিনয় চ্যানেল একটা বানাইছিল আজও তাহা চলতে আছে এটিএন প্রথম চ্যানেল এদেশেরই আজও তাহা চলতে আছে এটিএন প্রথম চ্যানেল খুব সুন্দর ওকে কাজগুলো একটু বুঝিয়ে দিয়ে আসো কি বুঝাবো বোঝে না সে বোঝে না বুঝবে তুমি আমি যত বলি ওকে কাছে কাছে থাকতে অত অত গ্যাপে গ্যাপে থাকে ভালো তো বাড়ি আমার ঘর আমার অফিসও চিনি ব্যক্তি আমি চিনি চিনি না আমি চিনাই দিতে আছি তাই না ম্যাডাম এক মিনিট মেলা দিন পরে আইছেন বহেন আমি খাওয়ানোর ইন্তজাম করতেছি এর মধ্যে কাজটা বুঝাই তাই না শিয়াল এত বড় জিব্বা বের করে রাখছে শিয়ালের কাছে আমি বরকা দিই না দাদা উনিও বুঝাবে উনিও বুঝাবে দুজনই কিন্তু বুঝাবে শিয়ালের কাছে আমি মুরগি বর্গা দেবো না আমরা চিনি তো কে কিরকম আমরা বুঝি না বোঝে না সে বোঝে না বোঝা ভালো করে খলনায়ক আমি এই যে খলনায়ক এদিকে আসো আসসালামু আলাইকুম সালাম ভালো আছো ভাইয়া জি স্যার আপনি কেমন আছেন স্যার আমি ভালো আছি তোমার অরিজিনাল নাম মান্না নাকি না তুমি নিজেই তোমার নাম মান্না রেখেছো স্যার আমি ছোটবেলা থেকে মহানায়ক মান্নার সিনেমা দেখেছি আচ্ছা এবং স্যার আমি অ থেকে কিয় পর্যন্ত প্রত্যেক অক্ষর দিয়ে মান্নার সিনেমার নাম বলতে পারি স্যার আপনি যে কোনো একটা অক্ষর আমাকে বললে আমি সেই অক্ষর দিয়ে মান্নার সিনেমার নাম বলে দিব আমি বলি ম মাথা নষ্ট মেশিন ম্যান মাথা নষ্ট মেশিন ম্যান আমাদেরও মাথা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু একটু করে আচ্ছা বলো আর কি কি করতে পারো স্যার আমি আমার ভয়েস দিয়ে মান্না ভাই সহ ডিপ জল দিলদার মিজু আহমেদ মোটু পাতলু কাইশা কাজী হায়াত মারুফ সহ একাধিক ব্যক্তির কণ্ঠ নকল করার চেষ্টা করি স্যার মান্না সাহেবকে আমরা সবাই খুব মিস করি তো মান্না সাহেবের কোন একটা ডায়লগ হয়ে যাক জি স্যার আরে বিশু ঢাকার শহরের মাটিতে আমি পা দিয়েছি নায়ক হওয়ার জন্য স্যার আমাকে আমাকে একটা সুযোগ দিন স্যার আমাকে একটা সুযোগ দিন আমি আমি নায়ক হলে বাংলাদেশের সিনেমা থেকে অশ্লীল সব কিছু ধ্বংস করে দিব খুদার কসম স্যার আমাকে একটা সুযোগ দিন স্যার ওই আমারে চিনছোস আমি বিশু বিশুর নাম শুইনা সবাই কিন্তু হিসু কইরা দেয় ওই আমি অন্ততে খালাস করি সানডে মানডে ক্লোজ করি সিস্টেম চালু কইরা আজকে এখানে দাঁড়াইছি মাগার আমি কিন্তু সব কিছু ধ্বংস করবার দিবার পারি আব্বা আব্বা তোমার মারুফ নষ্ট হয়ে গেছে আব্বা আব্বা ওই কাবিলা ভাই তোমার মারুফকে নষ্ট করে ফেলেছে আব্বা কাজিয়াত স্যার মারুফ তুমি এই নষ্ট হয়ে গেছো মারুফ তুমি চলে যাও আব্বা আমি চলে যাচ্ছি আব্বা আমি আর কখনো ফিরে আসবো না আর বলবো না সাংবাদিক আহাদ চৌধুরী আমার আব্বা ছিলেন আমি চলে যাচ্ছি আব্বা ভেরি গুড ওয়ান্ডারফুল আমার খুব ভালো লেগেছে এবং আমাদের সবারই খুব ভালো লেগেছে তুমি আর কিছু জি স্যার করতে পারো আমি তো নকলের মাস্টার স্যার কমেডি কিং বাংলাদেশের কমেডি দিলদার সাহেব দিলদার হ্যাঁ ও রে সুন্দরী তোমারে সারা বাসু না সুন্দরী শরীরের মধ্যে বাহুম বাহুম করে ও রে সুন্দরী নিজে বাইসা বাপের নাম
অপু বিশ্বাসের লগে প্রেম করতে আইসা, আমার জীবনটা তেজপাতা তেজপাতা তেজপাতা। ভেরি গুড, ভেরি গুড। মিজ মোহাম্মদ স্যার, আমি ওনাকে প্রচুর ভালোবাসি, সম্মান করি, ওনার কণ্ঠটা আমি একটু চেষ্টা করতে চাই। আহা বিশু, টালটি বালটি না কই রে, ওই রবি রে তুই ল্যাডা ব্যাডা কই রে। খুব সুন্দর, আমরা অনেকগুলো ভয়েস শুনলাম তোমার কাছ থেকে। আমরা হায়াত স্যারের ভয়েস শুনেছি, মারুফের ভয়েস শুনেছি, মান্না সাহেবের ভয়েস শুনেছি, আমরা ডিপজল সাহেবের ভয়েস শুনেছি, লাস্টিকে আমরা মিজু আহমেদেরও ভয়েস শুনলাম। ওয়ান্ডারফুল, খুব ভালো, আমার ভালো লেগেছে তোমার পারফরমেন্স। এবং এখানে বিখ্যাত চিত্রনায়িকা আছে, ওনারও পারফরমেন্স, তোমার পারফরমেন্স ভালো লেগেছে। তো আমি দেখি তোমার জন্য আমি কী করতে পারি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে দাদা দেখো, আমাদের আর্টিস্টদের, আমার কাছে মনে হয় আমাদের ওটাই কিন্তু প্রাপ্তি। যেমন এই যে মান্না ভাই আমাদের মাঝে নেই, কিন্তু সে তাকে ফলো করে, করে তার কণ্ঠে বা সে কী রকম অ্যাক্টিং করেছে এটা সে কিন্তু দেখিয়ে গেলেন। এবং আমার খুবই পছন্দের একজন মানুষ, একটা সময় তো এমন হয়ে গেছে যে আমার বাবা নামে পরিচিত ছিল মিজু আঙ্কেল, কারণ ম্যাক্সিমাম সিনেমা মানে উনি আমার বাবা, উনি আমার বাবা বাবা বাবা। লাস্ট আমরা একটা কাজ করলাম লাভ ম্যারেজে, এত মজার সিন ছিল, আর আমার ছিল একটু ঢাকাইয়া ভাষা, তো মাঝে মাঝে আমি একটু স্লিপ অফ, খুব নর্মাল বাংলা বলতাম, ঢাকাইয়া ভাষার যে একটা স্টাইল থাকতো ওটা একটু স্লিপ করে যেত, আমাকে বলতো এই যে ভুল করে বসে দিলে। ঢাকাইয়া ভাষা শিখতে গেলে আবার ওনার কাছে শিখতে হবে, আমাদের বাড়িওয়ালা ঢাকাইয়া। আচ্ছা, তো খুব ভালো লাগলো, খুব ভালো। প্রিয় দর্শক, অনুষ্ঠানের আরেকটি বিরতির সময় চলে এলো, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কিন্তু কোথাও যাবেন না, বিরতির ও প্রান্তে আবারও দেখা হচ্ছে। মনে রাখবেন আমাদের সাথে কিন্তু এখনো আছেন অপু বিশ্বাস। ওয়েলকাম ব্যাক, আপনাদের স্বাগত, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের ফেভারিট অনুষ্ঠান, যে অনুষ্ঠানটির নাম হচ্ছে দ্য গ্র্যান্ড ফান শো। এবং আজকের গ্র্যান্ড ফান শোটা কিন্তু অনেক স্পেশাল, এবং কী কারণে স্পেশাল সেটা নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন। এবং আপনাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল অতিথি, যার কথা আপনি বলেছিলাম বিরতির আগে যে তিনি থাকবেন, তিনি কিন্তু আছেন অপু বিশ্বাস। এবং আপনাদের মাঝে উপস্থিত হচ্ছেন আরও একজন ভেরি ভেরি স্পেশাল পার্সন, এবং তিনি হচ্ছেন আমাদের সবার প্রাণপ্রিয় চ্যানেল এটিএন বাংলার অ্যাডভাইজার, প্রোগ্রাম অ্যান্ড ট্রান্সমিশন, তাশিক আহমেদ। থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম টু ইউর শো। থ্যাংক ইউ।